ওই দেখো জানলাতে এখনো ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছ বন্ধুরা? একদম জানালার কাছে পাশের বাড়ির যে ছাদটা একদম আমাদের জানালা বরাবর। কি করবো কিছু বুঝতে পারছি না, ওর পাপা ছাদে গেল দেখার জন্য, পাগল তো কিছু বলা যাচ্ছে না, হাতে বড় বড় ইট আছে। কি একটা সিচুয়েশন, কিছু বলতেও পাচ্ছি না, নিজে আশেপাশের লোকজন তারা সবাই মানে নিষেধ করছে কিন্তু তাও শুনছে না। কি যে একটা বাজে সিচুয়েশন, কি বলবো। চলো বন্ধুরা একটু ছাদে উঠেছি তোমাদেরকে দেখাই, দেখানোর জন্য। ওই যে দেখতে পাচ্ছ ওই যে এই পাগলটা, ও এখন ওই পাশের বাড়ির নিচে নেমেছে, কিন্তু এতক্ষণ এই এই ছাদটাতেই ছিল আর এভাবে ঢিল মারছিল। তো বন্ধুরা অ্যাট লাস্ট পাগলটাকে তাড়িয়ে দিয়েছে এলাকার লোকজন সবাই মিলে, আর ভীষণ ভয় করছিল, আমার এখনও ভয় পাচ্ছি, সেই জন্য জানালার মানে একদম আমি খুলিনি, প্লাস হচ্ছে পর্দাগুলো কাপড় শুকাতে দেওয়া ক্লিপ দিয়ে আটকে রেখেছি আরও বেশি করে। সকাল সকাল এই সব ঘটনার জন্য চা খেতে লেট হয়ে গিয়েছে, আর চা দিয়ে আজকে এই ভাজাটা খাবো, এটা কালকে কাকু এনে দিয়েছে, আর বেশ ভালো লাগে, এর মধ্যে চাল আছে আর অনেক ধরনের জিনিস আছে। দুধটা গরম করে নিচ্ছি, অনেকটা দুধ নষ্ট হয়ে যাবে যদি গরম না করা হয়, রাত্রেবেলাতে জাল দিয়ে রেখেছি। আসলে আজকের পরিস্থিতিটা কিন্তু আমার জন্য যথেষ্ট ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে এরকম সিচুয়েশনে কি করণীয় থাকে। আমার তো মনে হয় কিচ্ছু করণীয় থাকে না যতক্ষণ পর্যন্ত না ওই পাগলটাকে সরিয়ে দেওয়া যায়। আর অনেক বড় বড় ইট ছিল, সেই ইটগুলো নিয়ে সে কাঁচের জানালাতে মারছিল। ভাবতে পারো একবার আমার ছোট বাচ্চা ছিল, তার যদি কাঁচ এসে চোখে মুখে লেগে যেত তাহলে কি অবস্থা হতো। আর অবশ্য এইটা পাগলটার কোনো দোষ নেই, সে তো পাগল, তার তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, জ্ঞান বুদ্ধি থাকলে নিশ্চয়ই এগুলো করতো না। কিন্তু এরকম পরিস্থিতির শিকার আমি আজ পর্যন্ত জীবনে কখনোই হইনি, এজন্য ভীষণ ঘাবড়ে গেছি, আর তাই তোমাদের সাথে এই পরিস্থিতিটা আমি শেয়ার করছি। আমরা ঘুমিয়েই ছিলাম, হঠাৎ করেই জানালাতে আওয়াজ হচ্ছিল, আর আমি ভাবছি পাশে যেহেতু বাড়ি হচ্ছে আর সেই বাড়ির কাজ চলছে, সম্ভবত সেই রিলেটেড কিছু একটা হবে, কিন্তু না। তারপরে আস্তে আস্তে যখন আমাদের ঘুম ভাঙলো তখন সেই আওয়াজগুলো যেন আরও বেশি হচ্ছে, আরও অনেক মানে বারে বেশি হয়ে যাচ্ছে, বেশি প্রমিনেন্ট হচ্ছে, আবার মাঝে মাঝে জোরে জোরে ধাক্কা দিচ্ছে জানালায়। আমি ভাবছি এরকমটা তো হওয়ার কথা না, দিয়ে তারপরে আমি ওর পাপাকে ছাদে পাঠালাম যে কি অবস্থা, কি ঘটনা একটু দেখে এসো। আর তার পাশাপাশি এখানেও বুঝতে পারলাম যে সামথিং মাস্ট বি রং, বাইরে থেকে কেউ ঢিল মারছে এবং সেটা জানালাতে এসে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, আবার মাঝে মাঝে সে জানালার কাছে এসে জানালাতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, হাতে একটা কাঠও ছিল তার। যাই হোক, আল্লাহর রহমতে কোনো কিছুই হয়নি, কোনো ক্ষয়ক্ষতি কিছুই হয়নি, সময় মতো লোকজন সবাই মিলে তাকে সরিয়ে দিয়েছে, এটাই অনেক বড় পাওয়া। আর দুপুরবেলাতে আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি রান্না করছি। আজকে রান্না করব হচ্ছে মূলো আর বেগুন, আর তার সঙ্গে পালং শাক দিয়ে একটা তরকারি। তো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পালং শাকটা একটু পরে দেব। আর এই যে দেখতে পাচ্ছ আদা রসুন বাটা, আমি আজকে অনেকগুলো আদা রসুন পেস্ট করে রাখলাম, যেহেতু আমি খুব বিজি থাকি, সবসময় পেস্ট করার টাইম হয়ে ওঠে না, তাই এক সপ্তাহের মতো আদা রসুন সুন্দর করে পেস্ট করে নিই। আর পালং শাকটা দেখো তরকারি কষানো হয়ে গিয়েছে, তারপরে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে শাক কখনো কষাতে নেই, শাক থেকে জল বেরিয়ে যায়, আর শাক কষানোরও কোনো ব্যাপার নেই। আর এতে হচ্ছে খুব একটা বেশি জলও লাগবে না, কারণ পালং শাক থেকে এমনিতেই অনেকটা জল বেরোবে, আর তার পাশাপাশি বেগুনও নরম তরকারি, আর এগুলো সিদ্ধ হতে একদমই দেরি লাগে না, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ছেলেকে আমি কেক খেতে দিয়েছিলাম, দেখো আর কেকটাকে কী করে খাচ্ছে, ভেঙে চুরে বিভিন্নভাবে, আর সারা হাতে মুখে সব জায়গায় লাগিয়ে তারপরে খাবে, এখনও সে ঠিকঠাক খাওয়া শেখেনি, আমি খাইয়ে দিই আর তার মাঝে মাঝে একটুখানি ওকেও ছেড়ে দিই, ও যেন নিজে চেষ্টা করে খাওয়ার। এ দেখো দেখতেই পাচ্ছ কী করে খাচ্ছে। সবজির পাশাপাশি আজকে আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে মোচার বড়া করব বা মোচার কাবাব। একদম মানে খেতে এত টেস্টি, আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা মাংসের কাবাব খাচ্ছে না মোচার কাবাব খাচ্ছে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা তো খুবই মানে খুবই একটা মানে সুস্বাদু খাবার বা ভালো একটা অপশান, মানে তার মাংসও খাওয়া হচ্ছে না, এদিকে মাংসের মতো টেস্টও পেয়ে যাচ্ছে।
এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশাবো। দেখতেই পাচ্ছো মশলা টশলা যা যাবতীয় মাংসের মশলা সবই এতে দিতে হয়, একটু বেসন দিতে হয় এক্সট্রা, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি এগুলো আরও পরে অ্যাড করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর ঠিক কাবাবের যেরকম শেপ হয় ওরকমই শেপ করবো, যেহেতু এটা কাবাব বানাচ্ছি। আর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভাজতে হয়, এটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই যে বন্ধুরা খেতে বসে গিয়েছি, দুটোই তরকারি আজকে। এখন বাজে সন্ধ্যা ছটা, আর সাদাববাবুর পাপাও চলে এসেছে, আর সাদাববাবুর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। ও দেখো পাপা তোমার জন্য কি এনেছে। তুমি খুব খুশি হয়েছো? তুমি সেদিন বলছিলে স্ট্রবেরি খাবা, ওই জন্যই তো পাপা নিয়ে এসেছে। সাথে সাথে সাদাববাবুকে কটা কেটে দিলাম, আর সাদাববাবু বসে বসে খেতে শুরু করেছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ভালো তো খাও তাহলে। গাইজ মশারা এভাবে বসে থাকে তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে।